أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রেজাউল করিম মালয়েশিয়া থেকে তিনি প্রশ্ন করেছেন যে ইসলামে এমন কোনো দিক নির্দেশনা আছে যে একজন অপরজনের সাথে হিংসা করবে বা হিংসার পরিণতি কি এ সম্পর্কে একটু জানাবেন হিংসা সম্পর্কে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন হজরত আনাস সাল্লাহ বা হাদিস সে হাদিসে বলা হয়েছে যে যেটা মুসলিম শির হাদিস যে তোমরা পরস্পরে হিংসা বিদ্বেষ করো এবং দালালি করো না গেবত পরনিন্দার মাধ্যমে রাগ উত্তেজনার কারণ হয়ে দাঁড়িও না একজন অপরজনের পিছনে লেগে থেকো না হিংসা বা হাসাদ হলো কোনো মুসলিম ভাইয়ের সম্পদ নষ্ট হয়ে যাওয়া কামনা করা বা চেষ্টা করা এ হিংসা ইসলাম হিংসা থেকে আপনার সতর্ক থাকার জন্য আল্লাহ আল্লাহাবলা আলমিন এবং রাসুল্ল সাল্লাম সতর্ক করে দিয়েছেন আল্লাবুল বলেছেন যে ওমিন শরী হাসিদিন ঈদ হাসাদ অর্থাৎ মানে হিংসাকারের হিংসা থেকে আশ্রয় প্রার্থনা করার জন্য বলা হয়েছে সেখানে কারণ এ ব্যাপারে কোরআন এবং হাদিসে অনেক দিক নির্দেশনা রয়েছে কাজেই হিংসার হুকুম হলো ইসলামে এটি হারাম যেটা এই আপনার পূর্বে দলিল দেওয়া হয়েছে যে হাদিসটা আমি পাঠ করেছি হিংসার কিছু ক্ষতিকারক দিক রয়েছে তার মধ্যে এক নম্বর হিংসা করলে দিনের ঘাটতে আসে ইমানের ঘাটতে আসে ইমান কমে যায় সমাজে হিংসা বিদ্বেষ জগরাজাটি বৃদ্ধি পায় এমনিভাবে হিংসা আপনার সবকে কমিয়ে দেয় সবকে নষ্ট করে দেয় এমনিভাবে মানুষের ঘৃণার সম্মুখীন হতে হয় যারা হিংসা করে তাদেরকে মানুষ আসলে ভালো চোখে দেখে না এমনিভাবে হিংসা করার কারণে যাকে হিংসা করবে তার সম্পর্কে মিথ্যা কথা বলতে হয় অনেক সময় অনেক সময় মিথ্যা অপবাদ দিতে হয় কাজে এই হিংসা বিদ্বেষ থেকে অনেক কিছু সৃষ্টি হয় সুতরাং এর থেকে মানুষের ফিরে থাকা উচিত তৌবা করা উচিত এর থেকে বিরত থাকা উচিত ইসলামে হিংসা জায়েজ আছে মাত্র দুটি বিষয়ে بخريب المسلم شريف الحديث حضرت ابن معصود رضي الله عنه رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا في اثنتين رجل أتاه الله مالا فصلت على هلاكته في الحق ورجل أتاه الله الحكمة فهو يقضي بها ويعلّمها رسول الله صلى الله عليه وسلم হিংসা মাত্র দুটি বিষয়ে জায়েজ আছে অন্য কোনো বিষয়ে জায়েজ নেই একটি হলো জাল্লা আলমিন কাউকে সম্পদ দিয়েছেন এবং এই সম্পদ আপনার হক পথে খরচ করে আল্লাহর রাস্তায় খরচ করে তো কে যদি হিংসা করে যে আল্লাহ যদি আমাকে আরও সম্পদ দিতেন তাহলে আমি তার চাইতে আরও বেশি খরচ করতাম এটা হলো হিংসা দ্বিতীয়ত হতো হেকত আল্লাহ রবাল আলম কাউকে হেকমত দিলেন জ্ঞান দিলেন এই হেকমত এবং জ্ঞানের মাধ্যমে সে বিচার ফাইসালা করে এবং মানুষকে শিক্ষা দেয় এবং এই ক্ষেত্রে কেউ যদি হিংসা করে যে তাকে হিংসা দিয়েছে সে ভালো কাজ করতেছে কাজে আল্লাহ যদি আমাকে হেকমত দেন ভালো জ্ঞান দেন তাহলে আমিও এর চাইতে আরও ভালো বিচার ফাইসালা করবো মানুষকে একটা শিক্ষা দিব এই দুইটি ক্ষেত্রে হিংসা জায়েজ আছে বাকি অন্য কোন ক্ষেত্রে হিংসা জায়েজ নেই থেকে যেগুলা আপনার এই ক্ষতিকারক দিক তার মধ্যে একটা হিংসা এই হিংসা থেকে আপনাকে দূরে থাকতে হবে এটা অবশ্যই জায়েজ নেই لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء